বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর পাশ ঘিরে নাগরিক সুবিধা বৃদ্ধি ও নান্দনিক শোভা বর্ধনের জন্য সরকার মহাপরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা নদীর পাশ ঘেঁষে অবৈধভাবে নির্মিত ও দখলকৃত সকল স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। আগামী 2022 সালের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলোর পাড় ঘেঁষে নির্মাণ করা হবে সবুজে ঘেরা তিনটি ইকো পার্ক। চারশোর বেশি বসার স্থান, 100টির বেশি ঝুলন্ত সিঁড়ি, ওয়াকওয়ে এবং পণ্য ওঠানামার জন্য 19টির বেশি জেটি নির্মাণ করা হবে। বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঢাকার নবাবদের ঐতিহ্যবাহী আসান মঞ্জিলকে কেন্দ্র করে নির্মিত হবে এসব দৃষ্টিনন্দন স্থাপনা। বুড়িগঙ্গার উপর দিয়ে চলাচল করবে কেবল কার বা ঝুলন্ত গাড়ি। ঢাকার চারপাশকে ঘিরে নির্মিত হবে 220 কিলোমিটার ওয়াকওয়ে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ঢাকা শহরের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি পাবে এবং নাগরিক সুযোগ সুবিধাও অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এই শহর আমাদের শহর, এই শহরের সৌন্দর্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব।